আরেকটু জোরে কোনসে দেখি সুবহানাল্লাহ। এই যে কইয়া দিলে ভালোই কয় হয়, কইয়া দিলে ভালোই খবর পায়, না কই দিলে কয় না, এটা জানি হয় না কি কন। আমার ভাইরে আমার বন্ধু গো, বাবাজি গভীর মনোযোগ দিয়ে দেন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি তার সারমর্মে কিছু আলোচনা রাখবো, যেহেতু সময় কম আলোচনার ভূমিকার মধ্যে না দিয়া সরাসরি আলোচনার দিকে ঢুকবো। আমি যদি এক ঘন্টা সময় যদি এই জায়গার মধ্যে থাকি, আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা ততক্ষণ পর্যন্ত থাকবেন না বাঘবেন? কারা কারা বাঘবেন হাত তুলেনছে দেখি, কি দুই একটা থাকে, এগুলো মনে করেন ইমান বড় ভালো, যারা হাত উঠাই ফেলায় তাকে ইমান বড় তাজা, সব সময় খেলা থাকে যে কোন সময় হুজুর কি বলে। আমার বৈরে আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে দেই, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আজকে যে কোরআনুল কারিমের মাহফিল, বলুন তো দেখি যেই মাদ্রাসার মধ্যে মেয়েদেরকে আমার মা বোনদেরকে কোরআনুল কারিম শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসার দাম এই মাদ্রাসার মর্যাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কম না বেশি? আপনাকে মনে হয় বুঝাবার হইলাম না, একটু জোরে কোন কম না বেশি? সকলে জবান করে বলবেন এই মাদ্রাসার মধ্যে বলুন তো দেখি কি শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, কি কি শিক্ষা দেওয়া হয়, কোরআন কেন শিক্ষা দেওয়া হয়? এই কোরআনুল কারিমের মধ্যে নামাজ আছে, এই কোরআনুল কারিমের মধ্যে রোজা আছে, এই কোরআনুল কারিমের মধ্যে ভালো আদর্শ আছে, এই কোরআনুল কারিমের ভিতরে একটা মানুষ চলতে জীবন পরিচালনা করতে, তার পরিবার পরিচালনা করতে, তার সমাজ পরিচালনা করতে, তার রাষ্ট্র পরিচালনা করতে যা কিছু প্রয়োজন আছে বলুন তো দেখি এই কোরআনুল কারিমের মধ্যে আছে না? না, এই কোরআনুল কারিম এমন একটা কোরআন যেই কোরআনুল কারিম যদি আমার দেহর মধ্যে আমার বডির মধ্যে যদি ফিট করি আমার বডিটা বড় দামি হয়ে যাবে, এই কোরআনে মনে একটা কোরআন আমার সংসারের মধ্যে যদি আমি ফিট করি আমার সংসারের মধ্যে শান্তি এসে যাবে, এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআন যদি আমি আপনি সমাজের মধ্যে ফিট করি, এই কোরআন যদি থানার মধ্যে ফিট করি, দেশের মধ্যে ফিট করে বলুন তো দেখি ওই দেশের মধ্যে শান্তি দিবেন কে? থাকে বাবা কালকে সকাল বাইতে যাই কি সুবহানাল্লাহ, আঠো জোরে খান সুবহানাল্লাহ, কইয়া দিলে ভালোই খবর ভাই। এই যে আমার দেখতেছেন যে গলার পাওয়ার, ইনশাল্লাহ যতক্ষণ আছি ততক্ষণ থাকবে, একদিনে আমাদের ব্যাক দিন প্রায় প্রতিদিন হঠাৎ দুই একদিন না যাই যায়, আমরা যদি এরকম সাউন্ড দিবার ভাই বাবা আপনার একদিন দিবার ভাবেন না কি কন, কথা কন না খেয়ে দিবার ভাবেন না কি কন? আমার মুসলমান ভাইরা এই কোরআনুল কারিম এমন একটা বাণীর বাবা কোরআন, এই কোরআনুল কারিম একটা মানুষ যদি জীবনের মধ্যে যদি ফিট করতে পারে জীবনটা যেমন ধন্য হয়ে যাবে, এই কোরআনুল কারিম কবরের মধ্যে দরকার আছে, এই কোরআনুল কারিম হাশরের ময়দানে দরকার আছে, এই কোরআনুল কারিম ওই পলসিরাতের মধ্যে দরকার আছে, এই কোরআনুল কারিম শুধু দুনিয়ার জমিনেই না, এই কোরআনুল কারিম বলুন তো দেখি মুসলমানেরা ওই জান্নাতের মধ্যে কোরআন আছে না? নাই, ওই জান্নাতের মধ্যে যদি কোরআনুল কারিম যদি থাকে, ওই জান্নাতের ভিতরে একটা ময়দান আছে এমন একটা ময়দান, এমন নাই মনের সাথে কোটি কোটি গুণ বড় একটা ময়দান আছে, কিতাবের ভিতরে আসে ওই ময়দানটার নাম হলো দারুস সালাম ময়দান, ওই দারুস সালাম ময়দানের ভিতরে ওই জান্নাতের ভিতরে যারা থাকবে আমরা যখন জান্নাতের ভিতরে চলে যাব সব হিসাব কিতাব সব কিছু শেষ হয়ে যাবে, আমরা জান্নাতের ভিতরে যখন চলাফেরা করতে থাকবো উঠা বসা করতে থাকবো আরাম আয়েশের মধ্যে যখন থাকবো ওই সময় হঠাৎ করে
আমরা জান্নাতি যারা হব আমরা একদিন খবর শুনতে পাবো ওই জান্নাতের ভিতরে কে জানি এলান করতেছে ও জান্নাতীরা তোমরা একটা এলান শুনো তোমাদেরকে এলান শোনানো হইতেছে অমক দিন অমক টাইমে ওই জান্নাতের ভিতরে দারুস সালাম ময়দানের মধ্যে ওই জায়গার মধ্যে গো ওই তাফসিরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করা হয়েছে একবার চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক যদি চাইতেন ওই জায়গায় তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন নাও করতে পারতেন তাফসিরে বাইবেলের আয়োজন করতে পারতেন তাফসিরে জাবুরের আয়োজন করতে পারতেন সব কিছু বাদ দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করবে বলুন তো দেখি মুসলমানেরা ওই জান্নাতের ভিতরেও কোরআনের দাম আছে না না ওই জান্নাতের ভিতরে যখন নাকি এই তাফসিরুল কোরআন মাহফিলের এলান হইতে থাকবে ওই ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করাবে ও জান্নাতীরা তোমরা শুনিয়া রাখো জানিয়া রাখো ওই তাফসিরুল কোরআনের মাহফিলের যিনি বিশেষ মেহমান হবেন যিনি দ্বিতীয় বক্তা হবেন তিনার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ এবার ওই ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করাবে ও জান্নাতীরা ওই জান্নাতের মধ্যে ওই তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে যিনি প্রধান আকর্ষণ হবেন প্রধান বক্তা যিনি হবেন তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাহফিলের প্রধান বক্তা হবেন একবার জবান খুলে বলুন সুবহানাল্লাহ এবার 1,24,000 পয়গম্বর 2,24,000 পয়গম্বর বাবা আদম থেকে শুরু করে মানব জাতির মধ্যে শেষ মানুষটা পর্যন্ত যত গলি মানুষকে দুনিয়ার জমিনে আসবে আর যাবে সমস্ত মানুষগুলি যেদিন ওই জান্নাতে যাবে ওই জান্নাতের ময়দানের মধ্যে যখন বসে যাবে সমস্ত মানুষগুলো বসে যাবে ওই জায়গার মধ্যে আমার আপনার নবী থাকবে প্রধান বক্তা আর বিশেষ বক্তা থাকবেন হযরতে দাউদ আলাইহিস সালাম এখন যদি মাহফিলের মধ্যে বিশেষ বক্তা থাকে প্রধান বক্তা থাকে বলুন তো দেখি একটা সভাপতির দরকার আছে না না কথা কন্যাকে আছে না নাই আজকের মাহফিলের সভাপতি আছে না তার মর্যাদা কম না বেশি বেশি এবার ওই ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করাবে ও জান্নাতীরা এই জান্নাতের মধ্যে তাফসিরুল কোরআন মাহফিলের যিনি সভাপতি হবেন তিনি আর কেউ না তিনি হলেন স্বয়ং রব্বুল আলামিন সে তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি হবেন আমার আল্লাহ প্রধান বক্তা হবেন আমার নবী বিশেষ বক্তা হবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মনে হয় আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনিয়া মনে হয় ওই দারুস সালাম জান্নাতের মধ্যে যে স্টেজটা করা হবে এই স্টেজটা মনে হয় এটার চেয়ে আর একটু ছোট হবে হ্যাঁ একটু ছোট হব আর প্যান্ডেল এতটুকু আর একটু বড় হবার পরে কি কারণ যে প্যান্ডেলটা হবে ওই প্যান্ডেলের ভিতরে কারা থাকবে ওই প্যান্ডেলের ভিতরে তারা থাকবে যে সমস্ত বান্দা বান্দিগুলো ওই জান্নাতের বাসিন্দা হবে গো ওই সমস্ত জান্নাতীরা ওই জান্নাতে দারুস সালাম তাফসিরুল কোরআন মাহফিলের শ্রোতা হবে একবার চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ ওই তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে একটা স্টেজ করা হবে ওই স্টেজের মধ্যে মাত্র তিনটা আসন থাকবে তিনটা চেয়ার থাকবে একজন হলো বিশেষ অতিথির জন্য আরেকজন হলো প্রধান বক্তার জন্য আরেকজন হলো সভাপতির জন্য এই তিনটা চেয়ার এই জায়গার মধ্যে থাকবে আর তার শ্রোতা থাকবে তাদের জন্য এমন একটা প্যান্ডেল এমন একটা চেয়ার দেওয়া হবে আজকে যেমন আপনাদেরকে একটা করে কাপড় বিছানো হয়েছে মাটির উপরে ঘাস ঘাসের উপরে একটা মাত্র কাপড় কাপড় বিছানো হয়েছে ওই দিন ওই তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে যারা শ্রোতা হবে প্রত্যেক শ্রোতার জন্য এমন একটা করে সিংহাসন থাকবেন
এমন একটা করে সের থাকবে ওই সেটটা জান্নাতি স্বর্ণ দ্বারা তৈরি করা ওই জান্নাতি ওই স্বর্ণ দ্বারা হীরা জহরত দ্বারা এই সেটটা তৈরি করা ওই সেরের কোনো পায়া থাকবে না ওই সেটটা শূন্যের উপর বাসতে থাকবে দুলতে থাকবে আপনি যখন জান্নাতি হইয়া ওই জান্নাতি শ্রোতাদের চেরের মধ্যে মনভাবে বসে যাবেন ওই সেটটার কোনো পায়া যেহেতু থাকবে না ওই সেটটা জান্নাতি আবহাওয়ার মধ্যে আপনাকে দোলনার মতো দোলাই তে থাকবে একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ এবার ওই জান্নাতের বাগানের ভিতরে তাফসিরুল কোরআন মাহফিল যখন শুরু হবে জান্নাতীরা দলে দলে ওই দারুসসালাম ময়দানের দিকে রওনা করাবে একজন জান্নাতিও তার রুমের ভিতরে আর বসে থাকবে না মানুষগুলি দলে দলে পঙ্গপালের মতো ওই দারুসসালাম ময়দানের দিকে ছুটতে থাকবে ওই দিকে যখন যাবে জায়াজার দ্বারা শোনের মধ্যে যখন বসে যাবে এই দিকে ফেরেশতা ঘোষণা করবে এইবার অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল শুরু হতে যাচ্ছে এইবার ডাক দিয়ে বলবে ও জান্নাতীরা এখন তোমাদের সামনে যিনি পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন তিনি কি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে এত সুন্দর কণ্ঠ দান করেছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে দাউদ পয়গম্বরকে আল্লাহ পাক জাবুর কিতাব দান করেছিলেন দাউদ জঙ্গলের ভিতরে বসে যখন দাউদ কিতাব তেলাওয়াত করতেন পড়তে থাকতেন এমন সময় জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীগুলো ওই দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনিয়া দাউদ তেলাওয়াত শোনার জন্য দাউদ পয়গম্বরের চতুর্পাশ দিয়ে সে জড়ো হয়ে যাইতো একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ এবার যখন নাকি দাউদ পয়গম্বর নদীর কিনারায় বৈশা বৈশা জাবুর কিতাব তেলাওয়াত করতেন এই সময় নদীর মাছগুলি উপরে উঠে যাইত এই জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য কেমন কণ্ঠ কেমন সুর আমার আল্লাহ দাউদ পয়গম্বরকে দিয়েছিলেন ওই ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করবে এখন জান্নাতীরা রে তোমাদের সামনে এখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন ওই দাউদ পয়গম্বর যিনি আল্লাহ পাকে তখন প্রদান করেছিলেন এই ঘোষণা করার পরে মানুষগুলি চাতক পাখির মতো বসে থাকবে দাউদের এত সুন্দর কণ্ঠ এই সুন্দর কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনার জন্য মানুষগুলি যখন বসে থাকবে নাম যখন ঘোষণা হয়ে যাবে ওই সময় দাউদ পয়গম্বর পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা আরম্ভ করে দিবেন একবার জমিন খুলে বলুন সুবহানাল্লাহ দাউদ পয়গম্বর তিনার পবিত্র তিনার সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করা আরম্ভ করে দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করবেন ইয়া আইয়ুহাল مزمل قم الليل إلا قليلا দাউদ পয়গম্বর যখন তার কণ্ঠ সুন্দর কণ্ঠ দিয়া এই কোরআনুল কারীম তেলাওয়াত করা আরম্ভ করে দিবেন বাবা ওই জান্নাতীরা এমন মধুর কণ্ঠ শুনিয়া উন্মাদনা হয়ে যাবে ওই জান্নাতীরা পাগল হয়ে যাবে ওই জান্নাতীরা এত সুন্দর কণ্ঠ শুনিয়া সমস্ত জান্নাতীরা অজ্ঞান হয়ে যাবে অজ্ঞান হয়ে যার যার সেরের মধ্যে পড়ে যাবে আর তাদের হুঁশ থাকবে না অজ্ঞান হয়ে রে বাবা একদিন আর দুই দিন থাকবে না অজ্ঞান হইয়া ওই সমস্ত শ্রোতারা 800 বছর পর্যন্ত পড়ে থাকবে একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ কয় বছর পড়ে থাকবো বুঝে থাকলে বলুন কয় বছর 800 বছর ওই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে থাকবো বাবাজি দুনিয়ার জমিনে আমাকে এমন একটা লোক দেখান যে হুজুর অমকের কণ্ঠ শুনিয়া অমক লোক 3 দিন অজ্ঞান হয়ে পড়েছিল অমকের গান শুনিয়া 3 দিন অজ্ঞান হয়ে পড়েছিল এমন কণ্ঠ এমন গান এমন কিছু দুনিয়ার জমিনে আছে কি কোন আছে আর ওই জায়গার মধ্যে দাউদ পয়গম্বর কেমন কণ্ঠ দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন মানুষগুলি জান্নাতের একদিন আর 2 দিন না 800 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে ওই জায়গার মধ্যে পড়ে থাকবে আর
800 বছর যখন চলে যাবে 800 বছর পরে আবার ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করবে জান্নাতিরা রে এখন আবার দ্বিতীয় অধিবেশন শুরু হইতেছে তোমরা তো অজ্ঞান হয়ে পড়ে রইলা যেই নবী এত সুন্দর কোরআন তেলাওয়াত শুনে কিন্তু এই কোরআনুল কারীম যেই নবীর উপর নাযিল হয়েছে গো ওই নবীর কণ্ঠে কি তোমাদের কোরআন শুনতে মন চায় না বলুন তো দেখি আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত আর মধুর হবে কি হবে না আর জোরে বলুন হবে কি হবে না দাউদ পয়গম্বরের কণ্ঠ যদি এত মধুর থাকে আমার আল্লাহর নবীর কণ্ঠে কত মধুর হবে ওই ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা দিবে ও জান্নাতীরা তোমরা শোনো এখন তোমাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে দেনি তেলাওয়াত করবেন আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে এখন কোরআনুল কারীম তেলাওয়াত করবেন এই কথা শোনার পরে সমস্ত জান্নাতীরা মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শোনার জন্য বসে যাবেন আমার আপনার নবী কোন সুন্দর কণ্ঠ দিয়ে কোরআন পড়া আরম্ভ করে দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন তেলাওয়াত শুনে যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে আমার মহান রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 100 নেকি লেখা দিবে থাকে বাবা কালকে সকালে বাইতে যাই কিনা একটু জোরে কোন সুবহানাল্লাহ সামন্দে কয় পিস দে কয় না কয় হুজুর আমরা কেবল আইতাছি একটু বাপসা বুঝানো কি ভাই কি সমাচার কি কারণ আছে না এমন এবার শুনুন আমার আল্লাহ নবী মায়া নবী রহমাতুল্লিল আলামিন তেলাওয়াত করেন والقرآن الحكيم إنك لمن المرسلين الله أكبر بلو আমার আপনার নবীর সুন্দর কণ্ঠে কোরআনুল কারীম যখন তেলাওয়াত করবেন মানুষ গই জান্নাতীরা একদিন আর দুই দিন আর মুসলমানেরা 100 না 200 না আমার আপনার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে মানুষগুলি 8000 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে জান্নাতের দারুসসালাম ময়দানের মধ্যে পড়ে থাকবে একবার জবান খুলে বলুন সুবহানাল্লাহ দাউদ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে কয় বছর পরে থাকবে 800 বছর আমার আপনার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে কয় বছর 8000 বছর পর্যন্ত পড়ে থাকবে 8000 বছর পরে যখন আমার আপনার হুঁশ ফেরত আসবে ওই সময় ঘোষণা করে ফেরেশতা ঘোষণা করবে ও জান্নাতীরা তোমরা এতদিন পর্যন্ত ওই জান্নাতের ভিতর জ্ঞান হয়ে পড়ে রইলা কিন্তু তোমরা কি এত মধুর কোরআন তেলাওয়াত শুনবা না যেই মহান রব্বুল আলামিন স্বয়ং কোরআন নাজিল করেছেন যিনি তোমাদের সৃষ্টিকর্তা যিনি তোমাদের পালন কর্তা ওই মহান রব্বুল আলামিনের কুদরতি জবান থেকে তোমরা কোরআন শুনতে মন চাও সেদিন আমরা বলবো অবশ্যই অবশ্যই মন চায় সেদিন আমার মহান রব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা আরম্ভ করবেন আর রহমান আল্লামাল خلق الإنسان কি কোন কোরআন তেলাওয়াত খারাপ লাগে কি কোন কোরআন তেলাওয়াত আজ পর্যন্ত যতদিন বয়স হয়েছে যতদিন যাবত বুঝি আপনারা যতদিন যাবত বোঝেন ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ে না কি কোন এ কথা কোন নাকি পড়ে কি পড়ে না কিন্তু কেউ কি কোনোদিন বলছে যে ইমাম সাহেব এই ফাতিহা সূরা শুনতে শুনতে আর ভালো লাগে না আপনি অন্যটা ঘুরাইয়া পড়েন নিজে জায়গায় কেউ বলছে কোনোদিন কি কোন অথচ দুনিয়ার জমিনের ভিতরে একটা গান যদি ভাইরাল হয়
মানুষ 15 দিন যাবে এক মাস যাবে দুই মাস যাবে তিন মাস পরে এই গানটা যদি কেউ বলে মুরব্বিরা দমক দিয়ে থামাইয়া দেয় এই গানের সল আর এখন নেই গান আর বলা যাবে না আর কুরআনুল কারীমের মজা আগেও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত জবান খুলে বলুন থাকবে না থাকবে না এই কুরআনুল কারীম দিয়া আমার আপনার জীবনকে পরিচালনা করা দরকার আছে না নাই আর জোরে বলুন আছে না নাই ওই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম যখন তেলাওয়াত করা শুরু করে দিবেন এই সময় সমস্ত জান্নাতীরা ওই জায়গায় আবার আমার আল্লাহ পাকের কুদরতি জবানে এত সুন্দর স্মৃতি মধুর কণ্ঠ শুনিয়া এত সুন্দর তেলাওয়াত শুনিয়া গো জান্নাতীরা একদিন আর দুই দিন আর মুসলমানেরা 8 লক্ষ বছর পর্যন্ত ওই জান্নাতের ভিতর অজ্ঞান হয়ে পড়ে থাকবে একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ তাহলে প্রথম জনের তেলাওয়াত শুনে কয় বছর পরে থাকবে 800 বছর আমার আপনার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে 8000 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনিয়া 8 লক্ষ বছর পর্যন্ত যখন মানুষ ওই জান্নাতের ভিতরে পড়ে থাকবে 8 লক্ষ বছর যখন চলে যাবে মানুষগুলির হুঁশ যখন ফেরত আসবে মানুষগুলির ঘুম যখন দেন যখন ভেঙ্গে যাবে মানুষগুলি হুঁশ ফেরত পেয়ে দেখবে প্যান্ডেলও নাই স্টেজও নাই স্যারও নাই কোনো অনুষ্ঠানও নাই কিছুই নাই আর আমাদের হাতগুলি হাতের দাগার মধ্যে নাই হাতের দাগার মধ্যে একটা করে ডানা লেগে গেছে এই সাইডে একটা পাখা লেগে গেছে আমাদের দুই সাইডে দুইটা পাখা লাগানো আছে আমরা তখন কি বলবো আমরা বলবো সেই স্টেজ কোথায় আমার আল্লাহ পাকের কুদরতি জবানে যেই কোরআন তেলাওয়াত শুনতেছিলাম সেই আল্লাহ পাক কোথায় এমন সময় সমস্ত জান্নাতের উপরের দিকে তাকাবে উপরের দিকে তাকায় দেখবে মহান রব্বুল আলামিনের আরশে আজিম পর পর্যন্ত দেখা যায় আল্লাহু আকবার বলা এইবার সমস্ত জান্নাতীরা ওই আল্লাহ পাকের আরশে আজিম দেখিয়া সমস্ত জান্নাতীরা ওই পাখাগুলি দিয়া যখন উপরের দিকে উড়াল দিবে মঙ্গলবার দিন সকালবেলা দুনিয়ার জমিনে যেমন একটা দিনের হিসাব আছে আখেরাতের দিনেও একটা দিনের একটা হিসাব থাকবে মঙ্গলবার দিন সকালবেলায় সমস্ত জান্নাতীরা একত্রিত হয়ে উপরের দিকে উড়াল দিতে সন্ধ্যা যখন হয়ে যাবে ওই সন্ধ্যাবেলায় সমস্ত জান্নাতীরা একটা পাথরের মধ্যে উঠিয়া বৈশা যাবে ওই লমলম নামের পাথর ওই পাথরের নাম হলো লমলম ওই লমলম নামের পাথরের উপরে সমস্ত জান্নাতীরা উঠিয়া বসিয়া যাবে ওই জায়গায় যখন বসিয়া যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবে বলবেন ফেরেশতারে আমার জান্নাতি বান্দা বান্দিরা ওই লমলম নামের পাথরের মধ্যে রাত্রি যাপন করবে আর জান্নাতি মেহমানরা রাত্রিবেলায় জানি না খায়া জানি ঘুম না আসে রাত্রিবেলায় আমার মেহমানদের খারার খানার ব্যবস্থা করে দাও আমার বান্দা বান্দি দেখে ওই জান্নাতের মধুর ব্যবস্থা করে দাও একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ এবার যখন নাকি এই কথাগুলি যখন বলবেন বলার পরে ওই জায়গার মধ্যে ওই লমলম নামের পাথরের মধ্যে মানুষগুলি রাত্রি যাপন করার পর বুধবার দিন সকালবেলায় আবার মানুষগুলি উপরের দিকে উড়াল দিবে উড়াল দিতে দিতে সংক্ষেপ করে আলোচনা করতেছে উড়াল দিতে 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 বুধবার দিন বিকাল বেলায় ওই ইয়াকুত নামের একটা পাথরের গেস্ট হাউজের মধ্যে তারা বসে যাবে এই জায়গার মধ্যে আবার রাত্রি যাপন করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিবেন ও ফেরেশতারে আমার জান্নাতি বান্দা বান্দিদেরকে ওই জান্নাতের পানিগুলি পান করাইয়া দাও এই জান্নাতি বান্দা বান্দিরা এই ইয়াকুত নামের পাথরের মধ্যে বুধবার দিন রাত্রি যাপন করিয়া বিশুদ্ধবার দিন সকাল বেলায় আবার উড়াল দিবে উড়াল দিতে 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 বৃহস্পতিবারে সকাল বেলায় এই সন্ধ্যা বেলায় এই সমস্ত জান্নাতি বান্দা বান্দিরা আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে পৌঁছে যাবে আল্লাহু আকবার বলা এইবারে সমস্ত জান্নাতীরা যখন ওই জান্নাতের আরশে আজিমের মধ্যে পৌঁছে যাবে ওই জান্নাতীরা ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা তো তোমাকে দেখিয়া আমাদের অন্তরের মধ্যে শ্বাস পিঠে নাই তৃপ্তি
মিষ্টি মিঠে নাই আজকে তুমি আমাদের সামনে একটু খোলা মেলা হয়ে যাও আমাদের সামনে তুমি বসে যাও আমরা যেন তোমাকে দেখতে পারি মহান রব্বুল আলামিন 70,000 নূরের পর্দার ভিতরে থাকেন ওই নূরের পর্দার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও জান্নাতি বান্দা বান্দিরা আমি আল্লাহ পাকের তাজাল্লি তোমরা সহ্য করতে পারবা বলবে আল্লাহ আজকে তোমাকে দেখাই হলো আমাদের সবচাইতে বড় আশা এইভাবে পর্দাগুলি সরতে 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 জান্নাতি বান্দা বান্দিদের সামনে আমার মহান রব্বুল আলামিন যখন উপস্থিত হয়ে যাবেন ওই সমস্ত জান্নাতি বান্দারা ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে না দেইকে সিজদা দিছি তোমাকে না দেইকে কত সিজদা দিছি গো আল্লাহ আজকে তোমাকে দেইখা দেইগা তোমার কুদরতি কদম মুবারকের মধ্যে কা সিজদা দিতে চাই গো আল্লাহ আমার আল্লাহ ডাক দে বলবে বান্দা রে আজকে দে রে দে আমি আল্লাহকে দেখিয়া দেখিয়া একটা সিজদা মারিয়া দে এইবার যখন এই কথাটা বলবেন সাথে সাথে বান্দারা সিজদার মধ্যে লুটে পড়বে কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো মহান রব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে আমাদেরকে টানতেছে আর ডাকতেছে আমরা বলবো আল্লাহ গো কেবলমাত্র তোমার কুদরতি পায়ের মধ্যে একটা সিজদা দিলাম গো আল্লাহ এখনই আমাদেরকে কেন ডাকো আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে তুমি কি জানো তুমি তো বলতে যে কেবলমাত্র আমি আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে সিজদা দিলে বান্দারে তুমি জানো না রে বান্দাই সিজদার দৈর্ঘ্য কতটুক হয়েছে সময় কতটুক হয়েছে একদিন লম্বা তোমার সিজদা হয় নাই দুই দিন লম্বা 2,000 বছর 2 কোটি বছর তোমার সিজদা লম্বা হয় নাই তুমি যে আমি আল্লাহ পাকের কুদরতি কদম মুবারক সিজদা দিছো সিজদার সময়ের বান্দা 90,000 কোটি বছর হয়ে গেছে আল্লাহু আকবার বলেন এই জন্যই কোরআনুল কারিম যেই জায়গার মধ্যে শিক্ষা দেওয়া হয় যেই কোরআনুল কারিম ছাড়া আমাদের জীবনটা ধন্য হয় না যেই কোরআন ছাড়া আমাদের জীবনের মধ্যে কোনো মূল্যায়ন নাই যেই কোরআন ছাড়া আমাদের জীবনের মধ্যে যেমন দাম নাই এই কোরআনুল কারিম আমাদের জীবনের মধ্যে ফিট করা দরকার আছে না নাই কোরআন দিয়ে জীবন গড় কোরআন বন্ধ সের না কোরআন বন্ধ সের না পড়লে কোরআন পাবে শান্তি পড়লে কোরআন পাবে শান্তি জান্নাত হবে ঠিকানা কোরআন দিয়ে জীবন গড় কোরআন বন্ধ সের না কোরআন বন্ধ সের না চিৎকার দিয়ে বলুন মারহাবা আমার বাইরে রে আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে দেই যেই মাদ্রাসার মধ্যে কোরআনুল কারিম শিক্ষা দেওয়া হয় আমি আপনি কোরআন পড়তে পারি না রে বাবা এই কোরআন ছাড়া যদি কবরের জগতে যাই রে বাবা ওই কবরের জগতে আমার আপনার উপায় থাকবে না বলুন তো দেখি ওই কবরটা আমাদের কাছে না দূরে এ কথা বলুন তো দেখি ওই কবরটা আমাদের কাছে না দূরে ওই কবরের ডাক আমার আপনার কোন সময় জানি আসিয়া পরে রে বাবা একটু দিলটা নরম করিয়া দেন একটু লক্ষ্য করুন দেখুন ওই কবরটা আমাদের কত কাছে এই যে আজকে হলো 17 তারিখ নভেম্বরের 17 তারিখ আজ ঠিক আছে 1 বছর আগে আজকে 1 বছর পূর্ণ হলো আমার গর্ভধারণী মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে
আজকে এক বছর হলো আমার গর্ভধারণী মাকে আমি হারাইছি এক বছর আগে আমি মাহফিল ছিল আমাদের গাটাইলেই মাহফিল শেষ করিয়া যখন রাত্রি বেলায় আমি বাসার মধ্যে প্রবেশ করলাম আমার স্ত্রী ডাক দিয়ে বলতেছে আপনার মা হঠাৎ করে একটু অসুস্থ আমি দুপুর বেলায় মার সঙ্গে কাত্রে বৈশা খানা খাইয়া যখন মাহফিলের উদ্দেশ্যে বাহির হইছে রাত্রি বেলায় মা হঠাৎ করে অসুস্থ আমি রাত্রি একটা দুইটায় যখন বাড়িতে ফিরলাম বাড়িতে ফেরার আর আমার স্ত্রী ডাক দিয়ে বলে আপনার মা একটু অসুস্থ আমি বললাম আমার মার কি হইছে মার কথা শুনলে কলিজার মধ্যে পানি মানে না কলিজার মধ্যে ব্যথা মানে না মার জন্য যার মা নাই যার বাবা নাই সেই বুঝে মার কত ব্যথা যার বাবা নাই সেই বুঝে তার বাবা আর কত ব্যথা যার মা দুনিয়ার জমিনে আছে সে কোনদিন বুঝবে না মা যখন আমার বেঁচে থাকতো বেঁচে ছিল আমি বাংলাদেশের মরা হয় এমন কোন জায়গায় এক প্রান্তে থেকে আরেক প্রান্ত পর্যন্ত মোটামুটি সফর করেছে কত জায়গায় যে মা বাবার আলোচনা যখন করে মানুষগুলি হাউ মাউ করে কান্দে মা যখন ছিল তখন আমি বুঝি নাই তখন মনে মনে চিন্তা ভাবনা করেছি মানুষগুলি এত কান্দে কেন কিন্তু মা হারার পর আমি নিজেই মার কথা আলোচনা করতে পারি না রাত্রি বেলায় আমার মাকে নিয়া আমি বললাম আমার মার কি হয়েছে হঠাৎ করে অসুস্থ আমি রাত্রি বেলায় সাথে সাথে গাড়িটাই না আমি টাঙ্গাইলের দিকে রওনা করলাম টাঙ্গাইল সদর হাসপাতালের সামনে আসার পরে আমার মার সেটের মধ্যে আমার মার মাথার কাছে আমি বসা আমি সুরা ইয়াসিন তেলাওয়াত করতেছি আর মার মাথার হাত মাথার মধ্যে হাত বলাইতেছে এমন সময় আমার মা একটা সিক্রে দিল আস্তে করিয়া এমন সময় আমার হাতটা ছিল মায়ের মাথার মধ্যে আমার মনে হলো আর শরীরের মধ্যে মনে হয় ওই পাহাড় গুলি এসে চাইপা গেল এত ওজন হয়ে গেল আমার আর বোধার বাদ নাই এই মুহূর্তে মনে হয় আমি আমিনুল ইসলাম আশরাফের হাত থেকে ওই আজরাইল আসিয়া মনে হয় আমার মাকে কাইরা দিয়া গেল আমার মা একটা বছর আগে আজকের এই দিনে পৃথিবীর জমিন থেকে যখন চলে গেল আমি মার কবরের মধ্যে যখন নেমে গেলাম মাকে নামাইয়া কবরের মধ্যে আর কাউকে আমি থাকতে দিলাম না আমি একা কবরের ভিতরে ওপরে পর্দা ধরে রাখছি আমি বাসগুলি ওই জায়গার মধ্যে একটা একটা করে দিতেছি আর নিচের দিকে তাকায় দেখি মাটি ডান দিকে তাকায় দেখি মাটি বাম দিকে তাকায় দেখি মাটি ওপরের দিকে তাকায় দেখি কিছুই দেখা যায় না আমি চিন্তা ভাবনা করলাম কবরের মাটি রে এই জায়গার মধ্যে আমার মা কোনোদিন শোয় নাই এই জায়গার মধ্যে আমার মা কেমন করে থাকবো আমি তখন চিন্তা ভাবনা করলাম আমি আমিনুল ইসলাম আশরাফের তো একদিন ওই মাটির করে যাইতে হবে দেশের প্রধানমন্ত্রী তিনার তো একদিন মাটির করে যাইতে হবে বলুন তো দেখি ওই কবরের মধ্যে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না কার বড় সায়া সরে মন কিসের কর আশা এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা কথা কোন ঠিক না বেঠি ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি বলো নই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডোবের বেলা এক পলকে
বেঙ্গে যাবে সেদিন রঙের মেলা জবান খুলে বলুন ঠিক না বেঠে গজল অনেক লম্বা সময় নাই রে বাবাজি আজকে যারা এই জায়গার মধ্যে বসলাম কার জানি মানাই কার জানি বাবা নয় কবরের মধ্যে চলে গেছে আজকে ওই সমস্ত মা বাবারা আমাদের দিকে তাকায় রইছে দেখি আজকে সন্তান ওই ওয়াজ মাহফিলের মধ্যে গেছে ওই মহিলা মাদ্রাসার মাহফিল শরীক মাহফিলের মধ্যে গেছে ওই মাহফিলের ওই মাদ্রাসার উন্নয়নের জন্য দেখি আমার সন্তান আজকে কি করে মা বাবা ডাক নিয়ে বলে আমার সন্তানের জন্য আমি ঘর থুয়ে আসছি বাড়ি থুয়ে আসছি টাকা পয়সা কিছুই তো নিয়ে আসলাম না ওই জায়গার মধ্যে যারা মা চলে গেছে বাবা চলে গেছে এক তোলা জমি পর্যন্ত নিয়ে যাইতে পারে নাই একটা টাকার একটা কয়েন পর্যন্ত নিয়ে যাইতে পারে নাই খালি হাতে যেমন গেছে আমি আপনিও খালি হাতে ওই কবরের মধ্যে যাব কি যাব না খালি হাতে যদি যাই রে বাবা ওই কবর ঘরের জন্য আমাদের কিছু মাল সামানা তৈরি করা দরকার আছে না নাই ওই কবরের মধ্যে আমরা কোন সময় যাব শুধু চক্ষু দুইটা বন্ধ হবে আর আমরা কবরে চলে যাব একটা সেকেন্ড সময় পাব না আল্লাহর নবী মায়ের নবী রহমাতুল্লিল আলামিন বলেন ওই কোরআন সারা কবরে আসলে তোমরা শান্তি পাবে না আর যদি কোরআন শিক্ষা না করতে পারো যারা কোরআনুল কারীম শিক্ষা দেয় তাদের সঙ্গে সম্পর্ক রাখো যারা কোরআনুল কারীম শিক্ষা করে ওই জায়গার মধ্যে তোমরা দান করো ওই জায়গার মধ্যে তোমরা সম্পর্ক রাখো তাদের সঙ্গে ভালো ব্যবহার করো ওই জায়গার মধ্যে তোমরা টাকা পয়সা যার যা কিছু আছে জমি টামা যা আছে সব কিছু যদি তোমরা দান করে যদি কবরে আসতে পারো তাহলে তোমরা কবরে আসার পরে কোরআনকে ভালোবাসলা আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআনুল করিমকে ভালোবেসে যদি কবরে আসতে পারো ওই কবরের মধ্যে কোরআন যেহেতু আছে ওই কোরআন সাক্ষী দিবে ওই কোরআনুল করিম তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এই কোরআনুল করিম সঙ্গে নেওয়ার জন্য ওই কবরে শান্তিতে মানুর জন্য এমন কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য এই মাহফিলের জন্য এতক্ষণ পর্যন্ত যেমন একটা লোক লড়ালড়ি করেন নাই একজন লোক কিন্তু উঠা যাবে না আজকে কে আছেন আল্লাহর বান্দা এই মাদ্রাসার জন্য মা বাবার জন্য নিজের জন্য নিজের জীবনে কিছু করতে পারি নাই আজকে মাদ্রাসার জন্য 50,000 টাকা দিবেন এই মাদ্রাসার জন্য আল্লাহর রাস্তায় কে আছেন এমন কোন বান্দা আল্লাহর কোন বীর সৈনিক আছেন যে আমি 50,000 টাকা দিয়া আমার জীবনের জন্য আমি একটা সঞ্চয় করে গেলাম এই সঞ্চয়টা কবরের মধ্যে যায় জানি পাই ওই হাসরের ময়দানের মধ্যে যায় জানি পাই ওই হাসরের ময়দানে যখন নাকি আমি আপনি ওই জাহান্নামের মধ্যে পড়ে যাব তখন দেখবেন একজন আলেম আপনাকে ডাকতেছে আপনাকে ডাকতেছে তখন আপনি তাকে পিছন দিকে ডাক দিয়ে বলবেন আলেম রে তুমি জান্নাতে যাও আমি তো জাহান্নামের মধ্যে পড়ে রইছি আলেম সব ডাক দিয়ে বলবে আপনাকে তো চিনতে পারলাম না আপনি তখন বলবেন তুমি যেই মাদ্রাসায় লেখাপড়া করাইছ ওই মাদ্রাসায় আমি দান করেছিলাম ওই মাদ্রাসার জায়গা আমি দিয়েছিলাম ওই মাদ্রাসায় যদি দান আমি না করতাম গো তাহলে তো মাদ্রাসায় হতো না মাদ্রাসা যদি না হইতো গো তুমি তো আলেম হইতে পারত না আলেম না হইলে তুমি জান্নাতের মধ্যে যাইতে পারত না এই জন্য আল্লাহর কোন বান্দা সর্বপ্রথম আছেন হুজুর আমি মাদ্রাসার জন্য 50,000 টাকা দিব আল্লাহর কোন বান্দা এই মাদ্রাসার জন্য 20,000 টাকা দিবেন সর্বপ্রথম একজন বান্দা দাঁড়ায় যান